প্রায় পনেরো লাখ মানুষের বাস খুলনা নগরীতে অপরিচ্ছন্ন পরিবেশ আর ড্রেনগুলোর অচল অবস্থা অসুস্থ করে তুলেছে নগরবাসীকে ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা হানা দিচ্ছে প্রতিটি ঘরে খুলনা সিটির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নানা উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে ড্রেন রাস্তাঘাট উন্নয়নে ঠিকাদারের গড়িমসি ও পট পরিবর্তনের কারণে সময় মতো কাজ শেষ হয়নি কোনো প্রকল্পেরই এসব উন্নয়ন কাজই এখন গলার কাটা নগরবাসীর শহরের জলাবদ্ধতা নিরসনে দুই হাজার সালে হাতে নেওয়া হয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প দুই সালের জুন পর্যন্ত প্রকল্পটির ব্যয় ধরা হয় আটশো কোটি ছিয়াত্তর লাখ টাকা প্রকল্পের আওতায় নালা পরিষ্কার খাল খনন স্লুইস গেট ও পাম্প হাউস নির্মাণসহ একশো সাতাত্তরটি উন্নয়নমূলক কাজ হওয়ার কথা ছিল কিন্তু কাজ চলমান থাকলেও ধীরগতিতে অচল বেশিরভাগ ড্রেন আর এই খনন করা স্থানগুলোই এখন এরিসের প্রজনন কেন্দ্র হয়ে গেছে গেল বর্ষায় প্রতিটি জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে এডিস মশার আবাসস্থল ট্রেনের কাজ করতে গিয়ে অনেক জায়গায় পানি বন্দী হয়ে পানি আটকে যাচ্ছে পানি সরতে পারতেছে না যার কারণে ডেঙ্গুর প্রসার দিন দিন বাড়তেছে ভেঙে রাখছে রাস্তাগুলো নির্দিষ্ট টাইমে মেরামত করছে না এর জন্য প্রচণ্ড এই পানিবদ্ধতা এই পানিবদ্ধতার জন্য এখানে মশার আক্রমণ প্রচণ্ড তাদের পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশনে যেভাবে দেখার দরকার সেভাবে দেখা যাচ্ছে না কাজটা ঠিক মতন হচ্ছে না পানি আটকে রাখার জন্য পানি সার্কুলেশন হচ্ছে না মশার জন্ম নিচ্ছে এবং আশেপাশে প্রচুর পরিমাণে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে খুলনা শহরের প্রতিটি মহল্লায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক নগরের নিরাল এলাকার বাসিন্দা জাহানারা বেগম গেল দশ নভেম্বর ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন খুলনা মেডিকেলে হাসপাতালের বারান্দায় শুয়ে তাকে চিকিৎসা নিতে হচ্ছে দিনের পর দিন জাহানারা বেগমের মতো দেড় শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন এ হাসপাতালে আমাদের আশেপাশে তো মশার অবস্থা খুবই খারাপ সিটি কমিশনও কোনো পদ্ধতি নিচ্ছে না যখন ডেঙ্গু বেরোলো তখন হলো না এখন এর হওয়ার কারণটা কি নিশ্চয়ই মশা বেশি বেড়ে গেছে এর জন্য এরকম হচ্ছে গেল মাসের শুরুর দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন তিনশো রোগী চলতি মাসে সেই সংখ্যা প্রায় নয়শো ছাড়িয়েছে মৃত্যুও দাঁড়িয়েছে তেরো জনে রোগীর চাপ থাকলেও ব্যবস্থা করা হয়নি আলাদা ইউনিটের সঠিক পরিসংখ্যান না থাকলেও খুলনার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন কয়েকশো রোগী আমাদের এখানে আসলে স্থান সংকুলন যেমন আছে তেমনি জনবলের প্রচুর সংকট আছে কারণ আমার এই পাঁচশো দিয়ে আমাকে কিন্তু এই সাতারোশো রুগী অর্থাৎ তিন গুণের বেশি রুগীকে চিকিৎসা সেবা প্রদান করতে হচ্ছে যার কারণে আমাদের শুধু একটি ওয়ার্ড চালু করলে হবে না সেই সাথে চিকিৎসক স্বাস্থ্যসেবা কর্মী বিভিন্ন স্তরের নার্স সকল কিছু দিয়েই কিন্তু আমাকে এটা শুরু করতে হবে খুলনা সিটি কর্পোরেশনের একত্রিশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা দেখি এ ধরনের মেশিনের মাধ্যমে মশা নিধনের জন্য ওষুধ স্প্রে করা হয় তবে মশার উপদ্রব কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে এই ফগার মেশিনগুলো দিয়ে যে ওষুধ স্প্রে করা হচ্ছে আদৌ এই ওষুধ কার্যকারী কিনা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন খুলনা সিটি কর্পোরেশনের নানা উদাসীনতার ফল এই ডেঙ্গুর প্রকোপ নগর জুড়ে ড্রেনেজ ব্যবস্থার অচল অবস্থা ডেঙ্গুর লার্ভা সৃষ্টির জন্য বড় ভূমিকা রেখেছে বিভিন্ন সময় নামমাত্র স্প্রে ছাড়া মশক নিধনে চোখে পড়েনি সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ চলতি অর্থবছরে এই ওষুধের জন্য প্রায় চল্লিশ লাখ টাকা খরচ হলেও তা রাখতে পারেনি কার্যকারী ভূমিকা তবে বর্তমানে শহরের মশক নিধনে বেশ জোরদার হওয়ার কথা বলেন কর্পোরেশনের এই কর্মকর্তা আগে এক মাসে যে আমরা কাজগুলো করতাম সেটা দশ দিনে করবো সব জায়গায় ফগার দিচ্ছি সকালে আমরা কালো তেল দিচ্ছি কালো তেল দিয়ে পুরো ওয়ার্ডের সবগুলো ওয়ার্ডের যেখানে সম্ভব সেই ওয়ার্ডগুলোতে আমরা কালো তেল মারছি এবং বিকালে ফগিং করতেছি এরপরে যখন আবার এটা ইয়ে হবে তখন আবার সকালে ড্রেনগুলোতে তেল সাইড দেবো তো এখন এই পরিস্থিতিতে যেহেতু মশার এটা বাড়ছে আমি অবস্থায় অবস্থায় এসে দায়িত্ব পাইছি তো সেই জন্যই এটাকে কন্ট্রোল করার জন্য এই পদক্ষেপগুলো নিয়েছি গত সাতাশ অক্টোবর বিভাগের দশ জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল চার হাজার নয়শো একুশ জন এরপর ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বাড়তে থাকে পনেরোই নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাত হাজার ছয়শো একান্ন জন মৃত্যু হয়েছে একুশ জনের গড়ে প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারেরও বেশি রামিম চৌধুরী এখন খুলনা